নূর তার অফিসে আমাকে হ্যাংমেট জাফর টাইপ কিছু একটা বলেছেন বা গালিগালাজ করেছেন, প্রায় 16 মাসের ভাড়া দেন না, আপনি যদি ভাড়া দিতেন চুক্তি অনুযায়ী তাহলে চুক্তির বাকি শর্ত আপনি দাবি করতে পারতেন আপনার পক্ষে, যেটা যেহেতু আপনি ভাড়া দেন না চুক্তি অনুযায়ী সেজন্য আপনার ওই চুক্তির কোনো ধারা আপনার পক্ষে আর দাবি করা সঠিক না। এই কার্যালয়টা আমার ব্যক্তি মালিকানার একটা অফিস, এটা খালি ছিল, ওনারা যখন বিভিন্ন জায়গায় রুম খুঁজছিলেন আমি এটা দিয়েছিলাম, একটা ভাড়ার চুক্তি আছে মাসে যতদূর মনে পড়ে 70,000 টাকার কাছাকাছি কিছু। এই ভাড়ার চুক্তি গণ অধিকার পরিষদের সাথে, যদিও তার সদস্য সচিব হিসাবে জনাব নুরুল হক নুর এটা সাইন করেছেন দলের পক্ষে, ব্যক্তিগত না, আর মালিকানার পক্ষে আমি সাইন করেছি। ভাড়াটা আমি দলের জন্য, দলের খাতিরে যেহেতু আমি দলে আছি, আমি এতদিন নেইনি, ওনারা দিতে চাইলেও আমি বলেছি আচ্ছা পরে দিয়ে। এই অবস্থা এটা ছিল। বর্তমান যেটা প্রবলেম এটা নিয়ে দেখা দিচ্ছে সেটা হলো এই বিল্ডিং এ আমাদের মালিক বা ভাড়াটিয়া 150 উপরে আছে এবং এখানে প্রতিদিন বিভিন্ন ব্যবসায়িক কারণে আরো 1,500 লোক আসা যাওয়া করে। দলের বর্তমান পরিস্থিতিতে বিভিন্ন কারণে প্রায় এখানে দেখা যায় বিল্ডিং এর ভিতরে, অফিসটা 6 তলায়, বিল্ডিং এর ভিতরে স্লোগান দিতে থাকেন জোরে এবং রাত্রে 2টা 2টা 3টা পর্যন্ত সচরাচর এই কার্যক্রমগুলি চলে। দলের মধ্যে 70 জন যারা দাঁড়াচ্ছেন তাদের কিছু কিছু প্রতিবাদ গালিগালাজ সহ্য করতে হচ্ছে মিথ্যার জন্য, কিছু ভুল বোঝা লোকদের কারণে। এখান থেকে ব্যবসায়ীরা তাদের এই বিল্ডিং একটা সমিতি আছে সেখানে একটা কমপ্লেন করে তাদের নিরাপত্তার ব্যাপারে এবং ব্যবসা যাতে সুস্থ মতো চলতে পারে এই জন্য। সমিতি আমাকে তখন অনুরোধ করেছে যে এটা বন্ধ রাখতে হবে বিল্ডিং এর নিরাপত্তার খাতিরে। এবং এই জায়গায় দেখেন আমার তো 2টা রোল, আমি দলেরও লোক আবার আমি এই সমিতির একজন সদস্য, তো সেই জন্য গত কিছুদিন যে পরিস্থিতি এই বিল্ডিং এ আমরা সৃষ্টি করেছেন, বিল্ডিং এর নিরাপত্তার জন্য আমাকে ওই ঘরটা বন্ধ করার নোটিশ দিতে হয়েছে তাদের, এটাই কাহিনী। ওই ওই অফিস ওই ফ্ল্যাটের মালিক হচ্ছেন আপনি? স্বীকৃত জি। আচ্ছা, তাহলে এটি দেওয়ার পর তাদের প্রতিক্রিয়া কি? এই চিঠি দেওয়ার পরে জনাব নূর তার অফিসে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আমাকে হ্যাংমেট জাফর টাইপ কিছু একটা বলেছেন বা গালিগালাজ করেছেন বা কটু ভাষা ব্যবহার করেছেন, আমি শুনেছি, আমি নিজে কানে শুনিনি, এটা ওই ওই রুমে যারা উপস্থিত ছিলেন তাদের মধ্যে কেউ কেউ এসে বলেছেন। যারা নূর রাত্রে আমার অফিসে অন্য একটা কাজে এসেছিলেন সেখানে এটা হাসি ঠাট্টার মধ্যেই আমি বলেছি আমি নোটিশ যেটা দিয়েছি এটা কিন্তু আপনাকে পালন করতে হবে, তখন উনি আমাকে বলেছেন যে চুক্তিতে লেখা আছে যে আমরা 2 মাস সময় পাবো, আপনি 2 দিনের নোটিশ আমাকে বার করলে আমি এখান থেকে বের হব না। তখন আমি তাকে বলেছি যে আপনি বা প্রায় 16 মাসের ভাড়া দেন না, আপনি যদি ভাড়া দিতেন চুক্তি অনুযায়ী তাহলে চুক্তির বাকি শর্ত আপনি দাবি করতে পারতেন আপনার পক্ষে, যেটা যেহেতু আপনি ভাড়া দেন না চুক্তি অনুযায়ী সেজন্য আপনার ওই চুক্তির কোনো ধারা আপনার পক্ষে আর দাবি করা সঠিক না। ওনাদের যে বুঝ এটা আমার মনে হয় না সঠিক, ওনারাও বলেছেন যে আমি রেজেক্টিভ বৃহত্তর, আমি কোনো দল করি না। আমার এই প্রশ্ন আমার সামনে ওনারা তুলেছিলেন, আমি বলেছি আমার একটা দল সেটা হলো আল্লাহর দল, সেখানে সত্য ন্যায় নীতি আর জবাবদিহিতা হলো আমার দল, আমি কোনো পক্ষের লোক না, আমি কোনো ব্যক্তি পূজারি না, আমি সত্যের পূজারি। অফিস না ছাড়লে এটা এক ধরনের হুলিগানিজম, আইন ভঙ্গ করবে ওনারা, সেক্ষেত্রে আমি আইনের আশ্রয় নেব এবং এই সংক্রান্ত যে সরকারি নীতিমালা আছে আইন আছে আমি সেই রাস্তায় আমি বেআইনি কাজ করব না, গালিগালাজ করব না। লাস্ট টাইমটা কখন? যে 9 তারিখ রাত 12টা।